হিতের নাক স্মৃতি সাহিত্য উৎসব শুরু হলো দিনহাটায়। রবিবার দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারের মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাহিত্য উৎসবের উদ্বোধন করেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। এবছরের অনুষ্ঠান প্রথম বর্ষ বলে উদ্যোক্তাদের উৎসব কমিটির যুগ্ম সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, সঞ্জয় নাগ, দীপ্তি রায়, জয়দীপ সরকার জানান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সপ্তময় চক্রবর্তী, রমাপদ পাহাড়ি, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, পঞ্চানন বর্মা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়, প্রাবন্ধিক আনন্দ গোপাল ঘোষ, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, উৎসব কমিটির আহ্বায়ক ঝর্ণা নাগ প্রমুখ। দুদিনের এই হিতের নাগ স্মৃতি সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন উৎসব কমিটির যুগ্ম সম্পাদক অনির্বাণ নাগ। কেনই উৎসব সে কথাও তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ উৎসবের সাফল্য কামনা করেন। দুদিনব্যাপী অনুষ্ঠান চলবে সোমবার পর্যন্ত। দুদিনব্যাপী এই সাহিত্য উৎসবে দিনহাটা ছাড়াও কোচবিহার জেলাসহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা অংশ নেয়। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে। আরো একটা অসম্পূর্ণতা আজকে প্রকাশ পাবে আমার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে আমি সভাপতি, কিন্তু আমাকে সভা ছেড়ে সবার আগে চলে যেতে হচ্ছে। আমরা যারা রাজনীতির সাথে যুক্ত, আমরা যেখানেই যত হম্বিতম্বি করি না কেন, দলীয় হুইপের কাছে আমরা খানিকটা কাবু বা বাধ্য। সেই জন্য সেই বাধ্যতার কারণে আমাকে আজকে তাড়াহুড়ো করে চলে যেতে হচ্ছে। আমি বক্তব্য শুনছিলাম অনির্বাণ রাজা, ওখানকার যেটা আমার মনে হলো যে ক্ষোভে এবং আবেগে ওর বক্তব্য পেশ করেছে, এবং সেই বক্তব্য পেশ করতে গিয়ে একটি কথা বলেছে যে দিনহাটার মানুষের কাছে হিতের নাগের যা যা পাওনা সব করেছে। আমি খানিকটা ওর সাথে এই ব্যাপারে একমত হতে পারছি না, কারণ আমার মনে হয়েছে, আমি আর একটা দৃষ্টিভঙ্গিতে দেখি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয় হিতের নাগের আরও অনেক কিছু পাওয়ার ছিল, সেই দিকটা অন্ধকারে থেকে গেছে, দিনহাটার মানুষ সেটাকে পূরণ করতে পারেনি। সেটা পেলে আমার মনে হয় হিতের নাগের জীবনটা পূর্ণাঙ্গ হতো। আমি জানি না রাজা আমার সাথে একমত হবে কি না, তবে সাহিত্যের দিকটা আলাদা, সে ব্যাপারে আমার বেশি কথা বলাটা অনধিকার চলছে, আমি আর তার মধ্যে যাচ্ছি না। এই সাহিত্য বাসর সফল হোক, দিনহাটার সুস্থ সংস্কৃতি গড়ে তোলবার ক্ষেত্রে হিতের নাগ, অনির্বাণ নাগ, সঞ্জয়রা একটা বড় ভূমিকা পালন করুক। এই কথা বলে মঞ্চের এবং আমার সামনে উপস্থিত সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।